প্রথমবার এই অ্যাপ্লিকেশন ফাইলটা কিভাবে ডাউনলোড করব বা পরে কিভাবে আপডেট করব, নতুন আপডেট এলে এর জন্য প্রথমে কি করতে হবে, এই চ্যানেলটাকে ওপেন করতে হবে, হেল্প অ্যান্ড লেট হেল্প, পরে B2C। এই চ্যানেল ওপেন করার পরে আমরা অনুরোধ করব যে এটা সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করে রাখলে সুবিধা কী হবে, যখনই নতুন লেটেস্ট আপডেট ফাইলের ভিডিও আসবে, ঠিক আছে, ওই ভিডিওটা থেকে ডাইরেক্টলি ওপেন করে ডাউনলোড লিঙ্ক পাওয়া যাবে সহজেই। না হলে কি করতে হবে, চ্যানেল ওপেন করতে হবে, করার পরে প্লে লিস্টে যেতে হবে। প্লে লিস্টে যাওয়ার পরে এখানে অনেক প্লে লিস্ট পাওয়া যাবে, ঠিক আছে, এখানে ওপেন করতে হবে এই লেটেস্ট ডাউনলোড ফাইল, লেটেস্ট ডাউনলোড ফাইল প্লে লিস্টটা ওপেন করতে হবে। এখানে অনেকগুলো ভিডিও পাওয়া যাবে, যখন অনেক ফাইল হয়ে যাবে তখন অনেক ভিডিও পাওয়া যাবে, তখন মুশকিল হয়ে যাবে কোন ফাইলটা দরকার। তার জন্য কি করতে হবে, ভালো করে দেখতে হবে যে কোন ফাইলটা আমার দরকার, যে ফাইলটা আমার দরকার সেই ভিডিওটা ওপেন করব। ওপেন করার পরে আমাকে কি করতে হবে, আমাকে ডেসক্রিপশন বক্সে যেতে হবে। ডেসক্রিপশন বক্সে যাওয়ার পরে এখানে যে ডাউনলোড লিঙ্কটা দেখা যাচ্ছে, এই ডাউনলোড লিঙ্কের উপর ক্লিক করুন। এখানে ডাউনলোড লিঙ্ক ওপেন হলে ডাইরেক্টলি ইউটিউবের যে ব্রাউজার আছে সেই ব্রাউজারে ওপেন হচ্ছে। এখানে একটা প্রবলেম আছে, ঠিক আছে, আমার ডিভাইসে এখান থেকে ডাউনলোড করা যাচ্ছে না, যদি তোমার করা যেতে পারে তো খুব ভালো, না হলে কি করতে হবে, এখানে এই যে লিঙ্কটা আছে লিঙ্কের উপরে একটু জোরে চাপ দিতে হবে। চাপ দিলেই একটা সিলেক্ট হয়ে যাবে, একটা অংশ সিলেক্ট হয়ে যাবে। এখান থেকে কি করতে হবে, এইটুকু সিলেক্ট করতে হবে, HTTPS থেকে শুরু করে এই স্ল্যাশের আগে পর্যন্ত কপি করতে হবে। সিলেক্ট হয়ে গেল, সিলেক্ট হয়ে যাওয়ার পরে কপি করতে হবে। কপি করার পরে কি করতে হবে, ব্রাউজারে ওপেন করতে হবে লিঙ্কটা, করে গো। এক্স্যাক্টলি সেম থিং, কিন্তু ব্রাউজারেই ওপেন হচ্ছে, ব্রাউজারে ডাউনলোড হচ্ছে, কিন্তু ইউটিউব ব্রাউজার থেকে ডাউনলোড হচ্ছে না। অ্যাডভার্টাইজমেন্ট আসছে, অ্যাডভার্টাইজমেন্টটা ক্লোজ করে দাও, ঠিক আছে। যেহেতু এটা ফ্রি ডাউনলোড সেজন্য কী হয়েছে, এখানে টাইম ওয়েট করতে হবে, ঠিক আছে। আমরা অবশ্যই ফ্রি ডাউনলোড করব, আমরা আননেসেসারি খরচ করব না, ঠিক আছে। তোমার যদি ইউটিউব ব্রাউজারে যদি ডাউনলোড হয়ে যায় তো খুব ভালো, না হলে এইভাবে একটু কষ্ট করে করতে হবে। এখানে আই অ্যাম রোবট এটাতে টাচ করে রাখি, ঠিক আছে, টাইম ওভার নাও, ক্রিয়েট দ্য ডাউনলোড লিঙ্ক। এখানে গেলে আবার অ্যাডভার্টাইজমেন্ট খুলছে, ক্লোজ করে দিলাম, ঠিক আছে, ডাউনলোড লিঙ্ক এটার উপর টাচ করলাম, ঠিক আছে, ফাইল ডাউনলোডিং স্টার্ট হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। অ্যাডভার্টাইজমেন্টটা ক্লিক ক্লোজ করে দিলাম, আমার ডাউনলোড কমপ্লিট, ঠিক আছে। আমি এবার কী করলাম, ইউটিউব চ্যানেলে এলাম। তাহলে হচ্ছে এটাই হলো জাস্ট একটু মুশকিল, যে এখানে যদি সাবস্ক্রাইব না করো তাহলে তোমাকে একটু কষ্ট করে প্লে লিস্টটা ওপেন করে নেসেসারি ফাইলটা ডাউনলোড করতে হবে। যদি সাবস্ক্রাইব করো তোমাকে, তুমি দেখতে পেলে যে তোমার কোন ফাইলটা দরকার সেই ভিডিওটা তুমি অটোমেটিক্যালি পেয়ে যাবে, ওখান থেকে ডাউনলোড লিঙ্কটাও পেয়ে যাবে। ধন্যবাদ। অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে কী কী প্রয়োজন, কোনো ইন্টারনেট সংযোগের প্রয়োজন নেই। একবার আপনি সর্বশেষ আপডেট হওয়া ফাইল এবং প্রয়োজনীয় অ্যাপসগুলি ডাউনলোড করে ফেলুন, এটি পুরোপুরি অফলাইনে কাজ করতে পারে।
আমরা মাইক্রোসফট এক্সেল ব্যবহার করার পরামর্শ দিই। আপনি এক্সেল রিডার দ্বারা সার্চ করে যে কোনো অ্যাপস ব্যবহার করতে পারেন। কোনো ইমেল আইডি বা অন্য কোনো অ্যাপস ব্যবহার করে বিনামূল্যে মাইক্রোসফট এক্সেলে সাইন ইন করুন। যদি প্রয়োজন হয় ঝামেলামুক্ত ব্যবহারের জন্য এই অ্যাপ্লিকেশনটা ওপেন করার জন্য কোন অ্যাপস ইনস্টল করতে হবে, সবার প্রথমে প্লে স্টোর ওপেন করো। সার্চে গিয়ে টাইপ করতে হবে এক্সেল রিডার। এক্সেল রিডার টাইপ করলেই অনেক অ্যাপস পাওয়া যাবে, এগুলোর ভিতরে যে কোনো একটা ইনস্টল করলেই হবে। কিন্তু আমি প্রেফার করব মাইক্রোসফট এক্সেল স্প্রেডশিট এই অ্যাপসটা। আমার ইনস্টল আছে, সেই জন্য ওপেন শো করছে। তোমার ওখানে ইনস্টল থাকবে, ইনস্টল করে নাও। ইনস্টল করার পর প্রথম যখন ওপেন করবে সাইন আপ করতে হবে, সাইন আপ থ্রু ইমেল আইডি। এখানে ইমেল আইডি দিতে হবে, দেওয়ার পরে একটা কোড অটোমেটিক্যালি একটা ইমেল আইডিতে পাঠিয়ে দেবে, ওই কোডটা এখানে ইন করলেই সাইন আপ হয়ে যাবে কমপ্লিট। যদি তুমি মোবাইল নাম্বারের থ্রু দিয়ে সাইন আপ করতে চাও তাহলে এখানে সাইন আপ মোবাইল নাম্বারটা দিতে হবে, তারপরে নেক্সট করলে এসএমএসের থ্রু দিয়ে একটা কোড পাওয়া যাবে, সেই কোডটা দিয়ে দিলেই সাইন আপ হয়ে যাবে, আর কোনো প্রবলেম হবে না। দেখি এই অ্যাপ্লিকেশনটা কীভাবে ব্যবহার করব। ফাইল ডাউনলোড অলরেডি আমরা শিখে গেছি, কোন কোন মাইক্রোসফট এক্সেল অ্যাপটাও ইনস্টল করা হয়ে গেছে, তারপরে মাইক্রোসফট এই অ্যাপটা কী করে সাইন ইন করবো সেটাও হয়ে গেছে। এবার ফাইলটা কীভাবে ব্যবহার করব। প্রথমে কী করব, ওপেন করব ফাইলটা। ফাইলটা কীভাবে ওপেন করব, ওপেনে টাচ করব নিচে যে ডান দিকে আছে, তারপরে ডিভাইস, এখান থেকে সম্ভবত ম্যাক্সিমাম সময় ডাউনলোডেই থাকা উচিত, ডাউনলোডেই থাকবে। কিন্তু আমি কী করেছি, আমি ফাইলটাকে ডকুমেন্টে সেভ করে নিয়েছি, সেজন্য এখানে শো করছে। এখান থেকে ওপেন করলাম, ঠিক আছে। এখান থেকে ওপেন করলে প্রথমে যেটা দেখা যাবে সেটা হচ্ছে এখানে ওয়ার্নিং আসবে। এই ওয়ার্নিংটাকে পাত্তা দিয়ে লাভ নেই, এটা জাস্ট ক্লোজ করে দিলেই হবে।